নমস্কার, আপনাদের সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান। আসল কথা, এই অনুষ্ঠান হচ্ছে আজকাল পরশু অনুষ্ঠান। এই অনুষ্ঠান সৌভাগ্যের দিশার এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন জ্যোতিষতন্ত্রে তন্ত্রোক্ত গণেশ সাধিকা রাজশ্রী। রাজশ্রীকে অনেক অনেক স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রী, একটা কথা বলি, আপনার জ্যোতিষ জগতে যে পথ চলা সেটা অনেকগুলো বছর, মানে সেটা প্রায় 18 বছর, 2002 সাল থেকে আপনার সিটিভিএনে প্রোগ্রাম, হ্যাঁ, টেলিভিশন চ্যানেলেও পথ চলা, প্রত্যেকটা চেম্বার করা এবং আপনার জ্যোতিষ জগতে আসা। তার আগে যেটা করেছেন সেটা অ্যামেচারলি করেছেন, সেটাকে পড়াশোনা এবং অ্যামেচারলি কিছুটা কাজ থেকে জাস্ট শুরু করা। হ্যাঁ, এই যে টানা পথ চলা, এখানে কিন্তু সফলতাটা নির্দেশ করে। কেন বললাম সফলতাটা নির্দেশ করে? আপনি যদি কাজটা ঠিক মতো না করতেন বা আপনার কাছে মানুষ যদি এসে উপকার, আপনাদের কাজটা হচ্ছে পাবলিককে সার্ভিস দেওয়া, এবং এটা যদি আপনি না ঠিক মতো করতেন তাহলে মানুষ আপনাকে সমস্যায় পড়ে আসে। হ্যাঁ, সব থেকে বড় কথা, মানুষ কিন্তু আনন্দে আসে না, মানুষ সবসময় সমস্যায় পড়ে আসে। সব থেকে বড় কথা আর একটা, যেটা আমি নিজে রিয়েলাইজ করি, যে ধরুন ডাক্তারের কাছে আমরা অ্যাকিউট একটা রোগ নিয়ে যাই, কিন্তু জ্যোতিষের কাছে অ্যাকিউট রোগ নয়, আমার অর্থনৈতিক সমস্যা, আমার বৈবাহিক সমস্যা, আমার সন্তান কথা শুনছে না, এই যে একাধিক সমস্যা, কিংবা আমার অর্থনৈতিক সমস্যা হলো কি কারণে আমার অর্থনৈতিক সমস্যা হচ্ছে সেটা জানি না, আমার রোজগার বাড়ছে না, কি করে বাড়ছে না সেটা তো আমি জানি না, আপনি বিশ্লেষণ করছেন ব্যাপারটা, তাই সুতরাং আপনাদের কাজটা অনেক ক্রিটিক্যাল। তো আমার যেটা মনে হয়, আপনি সফলতার সঙ্গে কাজটা করতে পেরেছেন এবং বহু মানুষকে সফলতা দিতে পেরেছেন বলে আজকে আপনি এই টানা কাজটা করছেন, কারণ টানা কাজ করার সুযোগ কিন্তু সবার কাজ ক্ষেত্রে পাওয়া যায় না। আপনি কি নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন? আমি যতদিন বেঁচে থাকবো ততদিন সিটিভিএনেও বসবো, অ্যাস্ট্রোলজিও করবো। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজিতে মানে সফলতার মাপকাঠি, যে কাকে আপনারা বেছে নেবেন, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, রাজশ্রীর যে বিশ্লেষণ পদ্ধতি রয়েছে সেটা সম্পূর্ণ আলাদা। আর পাঁচটা অনুষ্ঠান থেকে রাজশ্রীর অনুষ্ঠান আলাদা, আর পাঁচটা জ্যোতিষীয় বিশ্লেষণ থেকে রাজশ্রীর জ্যোতিষীয় বিশ্লেষণ আলাদা। রাজশ্রী প্রত্যেকটা ঘর ধরে বিশ্লেষণ করেন এবং রাজশ্রীর প্রতিকার পদ্ধতিও কিন্তু আলাদা। রাজশ্রীর প্রতিকার পদ্ধতি আপনি একবারে প্রতিকার নিয়ে চলে গেলেন তা নয়, রাজশ্রীর প্রতিকার পদ্ধতি আপনাকে মেনটেন করতে হবে এবং আপনার জীবনে তিনটে ক্ষেত্রে তিনবার বা ছবার প্রতিকার নিতে হবে। আমি তিনবার বা ছবার শব্দটাকে ব্যবহার করলাম, 3 × 6। এবারে চলে আসি, আপনি পার্টিকুলার ছকের ক্ষেত্র ধরে আলোচনা করেন, তাহলে আমার প্রথম আজকে একটা বিষয় নিয়ে আমি এগোবো, সেটা হচ্ছে রাগ, অর্থাৎ মানুষের যেটা আর কি একটা ক্রোধানল আমরা বলে থাকি, এবং এটা কিন্তু জীবন ছারখার করে দেয়, ক্যারিয়ার ছারখার করে দেয়, একটা মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়, সবকিছু নষ্ট করে দেয়, এবং মানুষ রাগের চোটে তো নিজে আত্মহনন করছেন। রাগের চোটেই তো মানুষ আত্মহত্যা করে, রাগের চোটে মানুষ অন্যকেও ধ্বংস করতে পারে, রাগের চোটে মানুষ নিজেকেও খুনও করতে পারে, আত্মহনন করতে পারে, দুটোই করতে পারে, দুটোই রাগ থেকে আসছে, খুনও আসছে রাগ থেকে, আত্মহত্যাও আসছে রাগ থেকে। জন্ম ছক কি বলতে পারে যে একটা মানুষ এর রাগ, এর উগ্রতা কতটা থাকবে? একদম বলতে পারে, একদম বলতে পারে, একদম ওই একদম ছোটবেলাতেই দেখে বলে দেওয়া যাবে। সব থেকে প্রথম জন্মছকের রাগ বা উগ্রতা কতটা থাকবে সেই প্রসঙ্গে যদি আমরা আসি, সর্বপ্রথম আমাদের মঙ্গল গ্রহকে দেখতে হবে, কেন মঙ্গল হচ্ছে একটা প্রচণ্ড হট প্ল্যানেট, সাংঘাতিক হট প্ল্যানেট। সমস্ত রাগ, যে অঙ্গারক যোগ, মঙ্গলের সঙ্গে রাহু কেতুর কানেকশন, সেই মঙ্গল, মঙ্গল রিলেটেড। কিন্তু মঙ্গলকে সর্বপ্রথম দেখতে হবে, কেন মঙ্গল হচ্ছে আমাদের হরোস্কোপের একটা প্রধান অগ্নিকারক গ্রহ। সেই মঙ্গল যদি রাহু কেতুর সঙ্গে কানেকশন করে তাহলে প্রচণ্ড রাগ তৈরি হয়, প্রচণ্ড উগ্রতা তৈরি হয় এবং এটাকে অঙ্গারক যোগ বলে। আবার এই মঙ্গলের সঙ্গে আরও অনেকগুলো গ্রহের কানেকশনের কথা আমি বলবো। রবিও কিন্তু একটা হট প্ল্যানেট, রবি সৌরজগতের স্রষ্টা, সৌরজগতের পিতা, কিন্তু তারপরও রবি হচ্ছে তার প্রচণ্ড উত্তাপের জন্য, রবিকে পাপগ্রহ বলা হয় এবং রবি একটা হট প্ল্যানেট। ভাবা যায় রবি আমাদের জজ দেয়, কিন্তু রবিকে পাপগ্রহ বলা হয়, রবি জজ দেয়, রবি সৌরজগতের পিতা, তারপরও রবিকে পাপগ্রহ বলা হয় অতিরিক্ত উত্তাপের জন্য। এবং খনার বিখ্যাত বচন, সূর্যকুজে রাহু মিলে গাছে দড়ি বন্ধন গলে, অর্থাৎ রবি মঙ্গলের সঙ্গে যদি রাহু বা কেতুর কানেকশন হয় সেটা এত প্রচণ্ড অগ্নিভাব তৈরি করতে পারে যেখানে মানুষ আত্মধ্বংসী হয়ে পড়ে, যেখানে মানুষ অন্যকেও খুন করতে পারে, যেখানে মানুষ নিজেকেও শেষ করে দিতে পারে, আত্মধ্বংসী প্রবণতা। এবং নিজেকে শেষ করা মানে সবসময় কিন্তু প্রাণের, দেহের শেষ নয়, অনেক সময় এমন ডিসিশান নেওয়া, রাগের মাথায় এমন কাজ করা, এমন ডিসিশান নেওয়া যাতে হয়তো পড়াশোনা নষ্ট হয়ে গেল, কেরিয়ার নষ্ট হয়ে গেল, অর্থ নষ্ট হয়ে গেল, সম্পর্ক নষ্ট হয়ে গেল, সবসময় যে প্রাণের ক্ষতি সেটাই কিন্তু শেষ না। এই সূর্য কুজে রাহু মিলে গাছে দড়ি বন্ধন গলে, এটাকে আত্মধ্বংসী প্রবণতা বলেছে, এটা হ্যাঁ দেহের নাশ হতে পারে, আবার এটা সম্পর্কের নাশ হতে পারে,
এটা আপনি একটা ভালো চাকরি ছেড়ে দিয়ে রাগের মাথায় বেরিয়ে চলে যেতে পারেন, আপনি একটা ভালো বিজনেস করছিলেন রাগের মাথায় সেটা ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে পারেন, আপনি ঘর ছেড়ে দিতে পারেন, আপনি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন, বহু কিছু হতে পারে রাগের মাথায়। মানে আমরা যে মৃত্যুর কথা বলি, মৃত্যু কিন্তু অর্থনৈতিক মৃত্যু হতে পারে, পড়াশোনার মৃত্যু হতে পারে, সম্পর্কের মৃত্যু হতে পারে, অনেক ধরনের হতে পারে। এবং এই যে রাগ প্রসঙ্গে আমি একটা কথা ভীষণভাবে বলবো, চন্দ্রের সঙ্গে, চন্দ্র হচ্ছে মনের কারক, চন্দ্রের সঙ্গে মঙ্গলের কানেকশনও বাঞ্ছনীয় নয়। চন্দ্রমঙ্গল যোগেও কিন্তু প্রচণ্ড রাগ এবং উত্তাপ তৈরি হয়, কারণ চন্দ্র মনের কারক, যখনই মঙ্গলের সাথে কানেকশন করছে মন তাপিত হচ্ছে, প্রচণ্ড রাগ তৈরি হচ্ছে। মঙ্গলের সঙ্গে বুধের কানেকশন বাঞ্ছনীয় নয়, কেন? বুধ হচ্ছে বাস্তব বুদ্ধির কারক গ্রহ, যখনই মঙ্গলের ওই প্রচণ্ড উত্তাপের প্রভাবে বুধ পড়ছে তখন কি হচ্ছে, কাণ্ডজ্ঞান লোপ পেয়ে যাচ্ছে, এবং কাণ্ডজ্ঞান লোপ পেয়ে গিয়ে মানুষ যে কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। সুতরাং হরোস্কোপের রাগ আছে কিনা এটা অনেকগুলো গ্রহ অবস্থান থেকে বোঝা যায়, এবং খুব পরিষ্কার বোঝা যায় যে এই জাতক বা জাতিকা বড় হয়ে রাগি হবে কিনা। এবং রাগের প্রকাশ আমি দেখেছি ছোটবেলা থেকেও বোঝা যায়, অনেক বাচ্চা বাবা মা এসে বলেন বাচ্চা মাথা ঠুকছে, এত রাগ, দেয়ালে গিয়ে মাথা ঠুকছে, কোনো কিছু বারণ করা হয়েছে দেয়ালে গিয়ে মাথা ঠুকছে, কিন্তু বাচ্চা, তাতেই তার এত রাগ। সুতরাং রাগ হরোস্কোপে কতটা সেটা পরিষ্কার হরোস্কোপ দেখে বোঝা সম্ভব, এবং সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাও আছে। আমি সবসময় দেখুন, সমস্যা যেমন আছে সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তাও সবসময় আছে। তার মানে অগ্নিভাবের কারণ যেটা আপনি বলছেন, এই অগ্নিভাবের মানে জন্মচক্রের অগ্নিভাবের হরোস্কোপের তিনটে ঘর আছে, আমাদের রাশিচক্রের তিনটে ঘর আছে অগ্নিঘর, কিছু গ্রহ আছে অগ্নিকারক গ্রহ, এই অগ্নিঘর এবং অগ্নিকারক গ্রহগুলো যখন একসাথে মিলিত হচ্ছে তখন প্রচণ্ড রাগের প্রকাশ শুরু হচ্ছে। এবং তার সঙ্গে কিছু কিছু গ্রহ যেমন চন্দ্র মনের কারক, বুধ বাস্তব বুদ্ধির কারক, বৃহস্পতি তত্ত্বজ্ঞানের কারক, এদের সঙ্গে যখন আবার এই মঙ্গলের কানেকশন হচ্ছে বা এরা যখন অগ্নিকারক ঘরে পড়ছে তখনও কিন্তু এই রাগের প্রবণতা সৃষ্টি হওয়া, অনেকগুলো সংযোগ আছে সব কটাকেই দেখতে, মানে সেই সংযোগগুলোর মধ্যে কোনো একটি থাকলে কিন্তু হরোস্কোপে রাগ তৈরি হবে। হ্যাঁ, মেন মঙ্গল কিন্তু মঙ্গল ছাড়াও আরও অনেকগুলো কানেকশন রয়েছে। তার মানে প্রতিকারের জায়গাটা কিন্তু খুব ডিফারেন্ট, মানে আপনার আপনার প্রতিকার কেন কথা বলে, কারণ আপনি ওই যে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিশ্লেষণটা করেন। অবশ্যই অবশ্যই, একদম। আমি একটুখানি বলে দেবো রাজশ্রীকে কোথায় কবে কিভাবে পাবেন। প্রথম কথা বলি, এখন সারা ভারতবর্ষ জুড়ে যারা অনুষ্ঠান দেখছেন, যারা সারা ভারতবর্ষ জুড়ে সবাই আসতে পারছেন না, এই মুহূর্তে ব্যাঙ্গালোর, দিল্লি, পুনে, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গায় বসে আপনারা দেখছেন, হায়দ্রাবাদ, তামিলনাড়ু, কিংবা আপনি রয়েছেন আসাম, কিংবা আপনি রয়েছেন ত্রিপুরা, আপনারা যদি মনে করেন অনলাইন প্রসেসে, আপনি আপনার বাড়িতে বসে অনলাইন প্রসেসে রাজশ্রীকে দেখাতে পারবেন। এবং অনলাইনে রাজশ্রীর চেম্বার এখন প্রতি বৃহস্পতিবার হচ্ছে নিয়ম করে, সুতরাং আপনারা অনলাইনের প্রসেসটা জানার জন্য অনলাইন যে বুকিং নাম্বার রয়েছে 9330789557, দেখুন আমরা স্ক্রিনে আসছে 9330789557 এবং 9830693509, 9830693509, এই দুটো নাম্বার হচ্ছে অনলাইন প্রসেস। এই নাম্বারে আপনারা অনলাইন বুকিংয়ের জন্য যোগাযোগ করবেন, যারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন, কিংবা আপনি কলকাতাতেই থাকেন, আপনি বেরোবেন না করোনার ভয়ে, এরকম বহু মানুষ আছেন, আপনারা অনলাইন প্রসেসে আসতে পারেন। কলকাতায় তো নিয়মিত চেম্বার প্রত্যেক বুধবার শ্যামবাজার জুপিটার, প্রত্যেক মঙ্গলবার হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র, এবং প্রতি সোমবার অল্টারনেট সোমবার, এক সোমবার হাওড়া এবং এক সোমবার ব্যারাকপুর, এটা রাজশ্রী কলকাতার নিয়মিত চেম্বার। সামনের রোববার দিন অর্থাৎ 17 তারিখ, 17th January, আপনারা পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে, শিলিগুড়ির হোটেল ম্যানিলা, এটাও রাজশ্রীর দীর্ঘদিনের চেম্বার। এবং নিউ নর্মালে রাজশ্রী এবার শিলিগুড়ি যাচ্ছেন, ইমিডিয়েটলি যোগাযোগ করুন, যাদের বিবাহিত জীবনে সমস্যা কিংবা বিয়ে হচ্ছে না, এডুকেশনের সমস্যা কিংবা কেরিয়ার তৈরি হচ্ছে না, ছেলে মেয়ে কথা শুনছে না, কিংবা স্বামী আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, যে কোনো সমস্যা কিংবা জমিবাড়ি সংক্রান্ত সমস্যা, যে কোনো সমস্যায় আপনি যখন সমস্যায় পড়েছেন সেই সমস্যার জট কাটাতে পারেন কিন্তু একমাত্র রাজশ্রী, কারণ দীর্ঘ 18 বছর ধরে তিনি এই কাজটা অত্যন্ত সফলতার সঙ্গে করছেন। আগামী রোববার দিন শিলিগুড়িতে চেম্বার রয়েছে হোটেল ম্যানিলা, এক্ষুনি নাম এনরোল করবেন 9830693535, 9830693579, কারণ কী হবে, রাজশ্রী যাবেন, ঘুরে আসবেন, তারপরে হয়তো আপনি পরের দিন ফোন করে বলবেন যে ম্যাডাম আমার তো আর দেখানো হলো না, আমি আবার দেখাতে চাই, কারণ আপনারা যত দ্রুত আসবেন সমস্যা থেকে আপনি তত দ্রুত বেরিয়ে যেতে পারবেন। রাজশ্রী, আমরা ছিলাম অগ্নিভাব নিয়ে, তো রাগ কমানোর কি কোনো বিশেষ আধ্যাত্মিক বা তান্ত্রিক পথ রয়েছে? অবশ্যই আছে, সেটা হচ্ছে জলতত্ত্ব প্রয়োগ করা। আমাদের হরোস্কোপ তো চারটি তত্ত্বে বিভক্ত, অগ্নিতত্ত্ব যখন বেড়ে যাচ্ছে তখন জলতত্ত্ব প্রয়োগ করতে হবে।
এবং মা শীতলা, মা শীতলার বিশেষ পুজো, বিশেষ আধ্যাত্মিক প্রয়োগ। দেখুন, জলকে বলা হয় জীবন, জলকে বলা হয় জীবন, জলকে মনে করা হয় মায়ের মতো শান্তিপ্রদ। আপনি প্রচণ্ড ধরুন সারাদিন পরিশ্রম করে এসছেন, করে এসে একটু মায়ের কোলে মাথা রাখলেন, যে শান্তি আমরা কিন্তু জল পান করে ঠিক সেই শান্তিটা পাই। জল আমাদের যখন আমরা প্রচণ্ডভাবে ঘর্মাক্ত, প্রচুর ঘুরে এসেছি, তখন একটা স্নান জল দিয়ে, স্নান মানে জল, একটা স্নান আপনাকে কতটা শান্তি দিতে পারে। আপনার প্রচণ্ড তেষ্টা পেয়েছে, আপনি অনেক ক্লান্ত, আপনি এক গ্লাস জল খেলেন, এটা কতটা শান্তি দিতে পারে, তখন অমৃত মনে হয়। অমৃত, জলকে অমৃতের সঙ্গেই তুলনা করা হয়েছে। জলকে সমস্ত সুখের আধার মনে করা হয়, জলকে অমৃত মনে করা হয়, জলকে মনে করা হয় মায়ের মতো হিতকারিণী। এবং দেখুন, আমরা যখন কোনো বাজে স্বপ্ন দেখি, বলা হয় জলকে গিয়ে বলে দাও, জলে জল তোমার স্বপ্ন আমায় দাও, আমার স্বপ্ন জলে বলে দাও। কোনো দুঃস্বপ্ন দেখলে আমরা গিয়ে জলের ধারে গিয়ে সেটাকে বলে দিই, বলে দিই আমরা মনে করি আধার। হ্যাঁ হ্যাঁ, জল হচ্ছে আধার, এবং জল হচ্ছে সমস্ত ওষুধের ন্যায় সমস্ত ব্যাধি বিনাশক। যে মানুষ নিয়মিত প্রপার জল পান করে তাকে কিন্তু সেভাবে রোগ ব্যাধি ধরতে পারে না। জল কিন্তু সমস্ত রকম ব্যাধি বিনাশক, সমস্ত রকম সুখের কারণ, সমস্ত মানে জল মানে সুখ, জল মানে শান্তি, জল মানে আনন্দ। এই জলের দেবী হচ্ছেন মা শীতলা। মা শীতলাকে বলা হয় অপদেবতা। এই অপদেবতা শব্দটাও আসছে অপ অর্থে জল, অর্থাৎ তিনি জলের দেবী। এবং শীতলা হচ্ছেন জলাভিমানিনী দেবী। দেখবেন যখন প্রচণ্ড বসন্ত রোগের জ্বালা, তখন কিন্তু প্রচণ্ড জ্বালা, জ্বালা তো বিস্ফোটকের জ্বালা, প্রচণ্ড জ্বালা, তখন কিন্তু মা শীতলাকে স্মরণ করা হয়। মা শীতলার জিনিস এনে দেওয়া হয়, নামের মধ্যে তো শীতল শব্দ রয়েছে, শীতল শব্দ থেকেই শীতলা। সুতরাং জল হচ্ছে এমন একটা জিনিস, এবং মা শীতলা হচ্ছেন এমন একজন দেবী যিনি আমাদের সমস্ত প্রকারের শান্তি দিতে পারেন। সেটা রোগের জ্বালা থেকেও শান্তি হতে পারে, সেটা প্রচণ্ড যখন কেউ রাগী, জেদি, উগ্র, তার সেই উত্তাপ কমানো, তার সেই রাগ কমানো, তার সেই জেদ কমানো, সেখানেও মা শীতলা। সমস্ত জায়গাতেই কিন্তু তিনি হচ্ছেন জলের দেবী মা শীতলা। এবং জল থেকে, মা শীতলা থেকে আমরা শুধু একটা জিনিসই পেতে পারি, সেটা হচ্ছে অপার শান্তি, শান্তি এবং শান্তি। মানে আধ্যাত্মিক প্রয়োগটা হচ্ছে মা শীতলার, এবং তান্ত্রিক প্রয়োগটা হচ্ছে, তত্ত্বটা হচ্ছে জলতত্ত্ব, জলতত্ত্ব, জলতত্ত্ব ইউজ করে, এবং আধ্যাত্মিক প্রয়োগ হচ্ছে মা শীতলা। কিন্তু এবার ধরুন আপনি ভাবছেন আপনার স্বামী কিংবা স্ত্রীর প্রচণ্ড রাগ, আপনি মা শীতলার মন্দির আছে গিয়ে পুজো দিলেন, এটা কিন্তু প্রসেস নয়, এটা নির্দিষ্ট প্রসেস আছে। হ্যাঁ, কারণ আপনি যে গণেশের কথা বলেন, উচ্ছিষ্ট গণেশ, ওটা কিন্তু আমাদের কারুর পক্ষে করা সম্ভব না। তারপরে শীতলারও সেই একটা প্রসেস আছে। দেখুন, অপ শব্দটি ব্যাকরণগতভাবেও স্ত্রীলিঙ্গবাচক, অপ শব্দটি ব্যাকরণগতভাবে স্ত্রীলিঙ্গবাচক, এবং শীতলা, মা শীতলাও, তিনিও তো একজন নারী, মা শীতলা, যার কাছ থেকে আমরা সব রকমভাবে রোগ থেকে শান্তি পেতে পারি, উত্তাপ থেকে শান্তি পেতে পারি, ক্রোধ থেকে শান্তি পেতে পারি, যে কোনো রকম প্রচণ্ড জ্বরের জ্বালা থেকে শান্তি, জ্বরও কিন্তু হাই টেম্পারেচার, হাই ফিভার থেকে আসছে, অর্থাৎ যে কোনো রকম অগ্নি ভাব থেকে যার কাছ থেকে আমরা শান্তি পেতে পারি, তিনি হচ্ছেন মা শীতলা, তিনি হচ্ছেন অপদেবতা। অপদেবতা মানে তিনি হচ্ছেন জলের দেবী, অপশব্দের অর্থ হচ্ছে জল। এই জলতত্ত্বকে ইউজ করে আমরা যে কোনো মানুষের রাগ কমাতে পারি। আচ্ছা, এবারে ধরুন এক যে মানুষটা অসম্ভব রাগী, রাগ হলে মানুষ কি করে, তছনছ করে দেয়, রাগ হলে মানুষ জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে, খাবার ছুঁড়ে, কতকালই একজন বলছেন যে এত রাগ যে খাবারটাই ছুঁড়ে ফেলে দিলে রাত্রি একটা পর্যন্ত ঘর পরিষ্কার করছি। তো তারপরে রাগটা মানুষকে ভাঙচুরের দিকে নিয়ে যায় সবসময়, ডিস্ট্রাকটিভ, রাগকে আগুনের সঙ্গে তুলনা করা হয়। এক্স্যাক্টলি, আগুন যেমন কোথাও লাগলে সবকিছু পুড়িয়ে ছারখার করে দেয়, ঠিক সেরকম রাগটাকে আগুনের সঙ্গে তুলনা করা হয়। আমি আপনাকে কয়েকটা ইনসিডেন্ট বলতে চাই, যেমন আমি একটা ইনসিডেন্ট বলবো, পরশুদিন আমি দুর্গাপুর চেম্বারে একজন মা আমার কাছে এসেছিলেন, মা উনি খুব কাঁদছিলেন এসে আমার কাছে, মানে উনি ওনার সমস্ত দুঃখের কথা আমার কাছে উনি উজাড় এবং করে, উনি একজন নারী তো, মেয়েরা কিন্তু যতই বলি না কেন আমরা মেয়েরা মেয়েদের কাছে গিয়ে খুব স্বচ্ছন্দ বোধ করি, অবশ্যই, এই কারণে প্রচুর মহিলা ক্লায়েন্ট আপনার আছে, আমার প্রচুর মহিলা ক্লায়েন্ট, আমাকে অনেকে বলেছেন যে রাজশ্রী খুব মন দিয়ে শোনেন, আমরা যখন বলি রাজশ্রী খুব মানে শোনেন অনেকটা সময়, তো তার জ্বালাটাকে জুড়াতে এসেছেন না কথাটা, ওরা আমাদেরকে, আমাকে এমন অনেক মানুষ বলেছেন মেসেঞ্জারে যে আমরা রাজশ্রীর কাছে গেছি, তার আগে আমি তো কারোর কাছে গেছি, তিনি শুনতেই চাইছেন না, তিনি বলছেন যে আপনার আমি শুনে কি করবো, আমার আপনার তো এটাই প্রবলেম, আমি তো বলে দিচ্ছি, কিন্তু রাজশ্রী প্রবলেমটা শোনেন না, মন দিয়ে অবশ্যই শুনতে হবে। দেখুন, তিনি যেটা বলছেন, তিনি যিনি আমার কাছে এসছেন, ভদ্রমহিলা যেটা বলছেন, বলছেন ছেলের প্রচণ্ড রাগ, এবং রাগ মানে ছেলে যখন রেগে যায় বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে। সব থেকে দুঃখের কথা,
মাকে ধরে প্রচন্ড মার মারে, কখনো কখনো বাবাকেও, বাবাকে তুলনামূলকভাবে কম মাকে বেশি। তো একটা জিনিস বলছে, অথচ অন্য সময় যখন ওর রাগটা পড়ে যাচ্ছে, ও এসে আমাকে জড়িয়ে ধরছে, ও কাঁদছে, ও আদর মানে আদর করছে, মানে তখন ও সম্পূর্ণ আলাদা, ভিন্ন সত্তা, একদম ভিন্ন সত্তা। যখন ও রেগে যাচ্ছে পৈশাচিক হয়ে উঠছে, এবং এই ঘটনাকে কিন্তু অনেক মা প্রত্যক্ষ করছে, করছেন। মানে একটা জিনিস চিন্তা করুন, সন্তানের হাতে মার খাওয়া কোন বাবা মার কাম্য থেকে মৃত্যু কাম্য, সত্যি কথা, সত্যি কথা বলছে। যখন ও খেপে যাচ্ছে তখন যেন দানব হয়ে যাচ্ছে, এবং এসে তখন যাচ্ছে তাই ভাষায় গালাগাল দিচ্ছে, মারছে, মানে কোথায় লাগলো কি লাগলো বলছে। একদিন আমি ছিটকে পড়ে গেছি, পড়ে গিয়ে আমার মাথায় লেগে এতটা কেটে গেছে, বলছে ওর কোনো বিকার নেই। কিন্তু ওই ছেলেটাই যখন আবার শান্ত হয়ে যাচ্ছে তখন ও অনুভব করছে যে আমি এটা কি করেছি। মা সেটা রিয়েলাইজ করছেন যে মায়ের ছেলের রাগটা অত্যন্ত বেশি হয়ে যাচ্ছে। কিছুদিন আগে একজন চেম্বারে এসে বলছেন তার মেয়ে রেগে গেলে আগুন ধরিয়ে দেয়, মানে কি সাংঘাতিক কথা বলছে, যখন অত্যন্ত রাগ হয় না, ও কিছুতে একটা দেশলাই কাঠি জ্বেলে ও সেটাতে আগুন ধরিয়ে দিতে চায়, মানে ওর রাগটাকে সামলাতে না পেরে কি করবে ভেবে পায় না, তখন ওইসব কাজ করে। এবার চিন্তা করুন, একজন বাবা মা হিসাবে এটা বাবা মার কাছে কতটা বেদনাদায়ক। আবার এই সমস্যা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। বহু সময় আমার কাছে, সত্যি কথা বলছি, আমাদের তো পুরুষশাসিত সমাজ, মেয়েরা বেশি নির্যাতিত হন, এটা মানতেই হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, অনেক সময় হয়তো পুরুষরাও নির্যাতিত হন, না বলবো না আমি, বাট মেয়েরা বেশি নির্যাতিত, সংখ্যায় বেশি, যেটা সংখ্যায় বেশি সেটা আমাদের বলতে হবে। তো বলছে হাজব্যান্ড ভালো জিনিস কিনে দিচ্ছে, ভালো গিফট দিচ্ছে, ভালো উপহার দিচ্ছে, বেড়াতে নিয়ে যাচ্ছে, সব কিছু করছে, মানে এমন নয় যে বাজে হাজব্যান্ড, কিন্তু যখন রেগে যাচ্ছে তখন পাগলের মতো, তখন গায়ে হাত তুলতেও সে করছে না, মানে পিছু পা হচ্ছে না, এবং সে যা নয় তাই করছে, বাড়ির জিনিসপত্র ভাঙচুর করছে, চূড়ান্ত অশান্তি করছে। এবার কথাটা বলছে, মানে সেই সময় যেন মনে হয় জীবনটা থেমে গেছে, মানে আমাকে যিনি ঘটনাটা বলছিলেন তিনি বলছেন ওই সময় না, যখন আমার হাজব্যান্ড রেগে যায় ওই কয়েক মুহূর্তের জন্য না, আমার মনে হয় সব কিছু যেন থেমে গেছে, এবং আমার মনে হয় আমি নিজের জীবনটা শেষ করে দিই। এবার এগুলো কোনোটাই কাম্য নয় যে আমি যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের জীবন শেষ করলাম। এবং মানুষ যখন আত্মধ্বংসী হয় সেটাও কিন্তু প্রচণ্ড রাগ থেকে, যারা আত্মহত্যা করে, যারা সুইসাইডাল, বা যারা কোনো ভুলভাল ডিসিশন নেয়, হয়তো দেহের ধ্বংস নয় কেরিয়ারের ধ্বংস করছে, ওই রাগ থেকে পড়াশোনা করব না, করলাম না, মা বাবার উপর রাগ করে পড়াশোনা করলাম না। তো আলটিমেট আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে রাগ জিনিসটা সবসময় ক্ষতিকারক, রাগের কোনো ভালো গুণ নেই, রাগ জিনিসটা সবসময় ধ্বংসাত্মক, রাগ জিনিসটাকে একমাত্র আগুনের সঙ্গে তুলনা করা হয়, কোথাও আগুন লাগবে যেমন সব কিছু ছারখার করে দেয়, রাগ ঠিক সেই রকম। এবং সবচেয়ে বড় কথা, রাগি মানুষ রেগে গেলে কি বলবে কি করবে কেউ সেটা জানে না। প্রশ্ন কিন্তু খুব আসে, আমি তো এই প্রশ্নতে আসার আগে আরেকবার বলবো, যারা অনলাইনে দেখাতে চাইছেন সারা ভারতবর্ষ জুড়ে, আপনারা অনলাইন প্রসেসে জুড়ে ফোন নাম্বার যাচ্ছে হেল্পলাইন নাম্বার 9330789557 9830693509, এই দুটো নাম্বারে আপনারা ফোন করুন। আর যারা যোগাযোগ করতে চাইছেন, বিশেষ করে রবিবার শিলিগুড়ি চেম্বারের জন্য যারা এসে দেখাতে চাইছেন, শিলিগুড়ির হোটেল ম্যানিলাতে আগামী রবিবার রাজশ্রী চেম্বার রয়েছে 17 তারিখ, আপনারা যারা দেখাতে চাইছেন 9830693535 9830693579 এ যোগাযোগ করুন। এই নাম্বারেই আপনাদের কিন্তু কলকাতার গড়িয়াহাট কিংবা আপনারা শ্যামবাজার জুপিটার কিংবা হাওড়া কিংবা ব্যারাকপুরে যারা দেখাবেন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন সবাই। এবারে যেটা প্রশ্ন আপনার কাছে, ধরুন যাদের রাগ বেশি তারা কোনো কিছু ধারণ করবে, আমি আমার হাজবেন্ডের রাগ আমি তাকে কিছু একটা হাতে পুড়িয়ে দিলাম বা গলায় ঝুলিয়ে দিলাম, করবে না, টেনে ছিঁড়ে ফেলে দেবে, পড়লো বড় কথা, পড়তে পারে তৎক্ষণাৎ, তার যখন মন ভালো আছে হয়তো পড়লো, যখন মাথা গরম হবে সব সবার আগে ওইগুলোকে সবার আগে ছুঁড়ে ফেলবে। তো এবারে সেক্ষেত্রে কিভাবে রাগ কমানো যাবে, যেমন এই মায়ের কথা বলেন, এই সন্তানকে কিছু ধারণ করানো যাবে না, কিছু ধারণ করানো যাবে না, কিছু ধারণ, এবং এগুলো আমি শুনে অভ্যস্ত, বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে রাগের চোটে, এটাও আমি শুনেছি, মানে কি না করে তখন সেই সন্তান। তাহলে রাগটা কমানোর উপায়টা কোথায়? দেখুন, আবার আসতে হবে সেই মা শীতলা এবং জলতত্ত্ব। মা শীতলা প্রসঙ্গে বলতে গেলে যেটা বলতে হয়, সর্বেশাং মঙ্গলং সর্বে সন্তু নিরাময়ং, সকলের মঙ্গল এবং সকলের সমস্ত কিছু নিরাময়। এই নিরাময়ের মধ্যে যেমন ব্যাধি নিরাময় আছে, আমরা জানি মা শীতলার পুজো দেওয়া হয় যখন অত্যন্ত জ্বর, কোনো রকম হাই ফিভার, কোনো রকম ছোঁয়াচে রোগের ক্ষেত্রে আমরা জানি, পাশাপাশি এটা কিন্তু সমস্ত রকম প্রশান্তি এনে দিতে পারে। অ্যাকচুয়ালি রাগের ঠিক উল্টো জিনিস হচ্ছে জল, মানে ঠান্ডা, ঠান্ডা, রাগের উল্টো হচ্ছে জল, আগুনের উল্টো হচ্ছে জল, এবং রাগের ঠিক উল্টো জিনিস হচ্ছে ঠান্ডা থাকা, ঠিক আছে। এবং যখন আপনি ঠান্ডা থাকবেন, যখন আপনার রাগ থাকবে, তখন আপনি শরীরে মনে একটা অদ্ভুত প্রশান্তি। তো মা শীতলার পুজো ঠিক সেটাই বলছে,
সর্বেশাং মঙ্গলং সর্বে সর্বসন্তু নিরাময়, সমস্ত রোগ নিরাময়ের জন্য, সমস্ত শান্তির জন্য, সমস্ত ক্ষোভ প্রশমনের জন্য, সমস্ত রাগ প্রশমনের জন্য, সব কিছুর জন্য মাসিতলা, সমস্ত অগ্নিভাব প্রশমনের জন্য, এক কথায় আমি বলবো সমস্ত অগ্নিভাব প্রশমনের জন্য মা শীতলা। এবং এটা সবসময় যে রাগী লোককে কিছু পড়ানোর প্রশ্ন আসে না, কেন সে বিশেষ করে পড়লেও রাগের মাথায় কুলে দেবে, সবার আগে ওটাকে ধ্বংস করবে, সবার আগে ওটাকেই ধ্বংস করবে। এক্ষেত্রেও কিন্তু গ্রহ সংস্কার, গ্রহ সংস্কার মাস্ট, কেন গ্রহ থেকে সব কিছু সৃষ্টি। গ্রহ সংস্কার এবং মা শীতলার পুজোর মাধ্যমে যে কোনো ব্যক্তি যিনি প্রচণ্ড রাগী, জেদি, উগ্র, যাকে কোনো কিছু ধারণ করানো যাবে না, তার রাগটাকেও কিন্তু ঠান্ডা করা যায়। এবং সেটা তার যে কোনো কাছের মানুষ, তার মা হতে পারে, তার স্ত্রী হতে পারে, তার বোন হতে পারে, যে কোনো কাছের মানুষ, কোনো শুধু যে ছেলেরাই রাগে তা নয়, মেয়েরাও অনেক সময় প্রচণ্ডভাবে রাগে, অনেক সময় এরমও হয়, অনেক স্বামী এসে স্ত্রীর রাগ কমাতে চান এটাও হয়, তো তার স্বামী হতে পারে, যে কেউ, যে তার ওয়েল উইশার, সেই ওয়েল উইশার যদি চান, তিনি কিন্তু এটার সম্পূর্ণ সদ্ব্যবহার করতে পারেন, এটাকে কাজে লাগাতে পারেন। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আমি আবারও বলবো, এরকম সমস্যায় বহু মা রয়েছেন, বহু স্ত্রী রয়েছেন, বহু বোন রয়েছেন, বহু মানুষ রয়েছে, এমনকি বহু স্বামীরাও রয়েছেন, পিতারাও রয়েছেন। তো চাইলে আপনি আপনার প্রিয়জনের রাগ কমাতে পারেন, এবং তাকে কোনো কিছু না জানিয়ে, একদম না জানিয়ে, একদম সে বুঝবেও না যে আপনি তার রাগ কমানোর প্রচেষ্টা করছেন। আপনি মানে বিশেষ করে মায়েরা যখন করবেন, মায়েরা ভাববে, সন্তান ভাবে, মা তো পুজো আচ্ছা করেই, একদম। তো আপনারা যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বার 9830693535, 9830693579। এবারে চলে আসি অনলাইন প্রসেস, কারণ এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা অনলাইনে রাজশ্রীকে দেখাতে পারবেন, ব্যাঙ্গালোর থেকেও যেমন দেখাতে পারবেন, আবার মুম্বাই থেকে, মানে মুম্বাই থেকেও দেখাতে পারবেন, আপনি চাইলে মহারাষ্ট্র থেকেও দেখাতে পারবেন, মানে মধ্যপ্রদেশ থেকেও দেখাতে পারবেন, চাইলে রাজস্থান থেকেও দেখাতে পারবেন। আপনারা যারা মনে করছেন রাজশ্রীকে দেখাবেন, অনলাইন প্রসিডিয়ারে আপনারা প্রসেসটা জেনে নেওয়ার জন্য, কীভাবে বুকিং করবেন, কীভাবে পেমেন্ট করবেন, কীভাবে অনলাইন প্রসেসে প্রতিকার নেবেন, সবটা আপনাদেরকে হেল্পলাইন নাম্বার হেল্প করে দেবে, 9330789557 9830693509। দেখুন, আমরা অনেকেই হয়তো ভাববো যে কী হবে অ্যাস্ট্রোলজি দিয়ে, এটা আমরা ভাবি যারা খুব সাধারণ জীবনযাপন করি, কিন্তু যারা একটু উচ্চবিত্ত সম্প্রদায় কিংবা যারা সেলেব লেভেলে রয়েছেন, তারা কিন্তু আমাদের মতো এত ভাবেন না। কেন জানেন তো, তারা জানেন জীবনে আমাকে অ্যাচিভ করতে হবে, এবং তার জন্য তারা প্রথম পার্ট যেটা নেন সেটা হচ্ছে জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করে নিয়ে তারা কিন্তু প্রসেস করেন। আপনি একটা কথা বলেন, অবাঙালি সম্প্রদায়ের মধ্যে জ্যোতিষীয় প্রচারের অনেক বেশি প্রচার রয়েছে, তার কারণ তারা জীবনে চলার পথের আগেই ওটাকে ঠিক করে নেন, আগেই ঠিক করে নেন। সুতরাং আমার মনে হয় যারা অনুষ্ঠান দেখছেন, হেল্পলাইন নাম্বার হেল্প করবে, এবং আগামী রোববার শিলিগুড়ি, শিলিগুড়িতে যদি এরকম আপনারা মনে করেন, এবং শিলিগুড়িতে আপনারা এসে দেখাতে পারেন। আমি আবারও বলছি, জ্যোতিষ প্রতিকার কিন্তু জ্যোতিষীয় প্রতিকার একটা কুশন, এবং আপনার প্রসেসটা রাজশ্রী একটু অন্যরকম। হ্যাঁ, একটু অন্যরকম, একটু অন্যরকম, যেটা আমরা করে দেবো, সেটা করে দেওয়ার পর সেটাকে একটা মেনটেন করার, মানে আজীবন মেনটেন করার, মানে আপনাকে একটা প্রসেসের ভেতর দিয়ে যেতে হবে, এবং ওই প্রসিডিওরের সঙ্গে, মানে এটা কোনো জিনিস কিনে নিয়ে গেলাম এরকম ব্যাপার না, যে আমি কিছু জিনিস কিনে নিয়ে গিয়ে বাড়িতে সাজিয়ে রাখলাম, কিন্তু গলায় একটা ঝুড়ি নিলাম, কিন্তু হাতে একটা আংটি পরে নিলাম, এটা এই অবধি নয়, এর বাইরেও একটা প্রসেস রয়েছে, এবং সেই প্রসেসটা আছে বলে রাজশ্রীর আজকে কিন্তু সফলতাটা এই জায়গায় যে দীর্ঘ 18 বছর টানা অনুষ্ঠান, টানা চেম্বার রাজশ্রী করতে পারছেন। রাজশ্রী একটা প্রশ্ন করি, খুব ছোটোবেলায় কি জলতত্ত্ব প্রয়োগ করা যায়? ধরুন একদম ছোটোবেলায় বাচ্চাটির ছক দেখলেন, বছর 5-1, আপনি বুঝতে পারছেন যে রাগ আছে, অবশ্যই অবশ্যই মা শীতলার বিশেষ আধ্যাত্মিক ক্রিয়া ছোটোবেলাতেও প্রয়োগ করা যায়, এবং সেটার সাহায্যে ছোটবেলা থেকেই রাগ কমানোর ব্যবস্থা করা যায়। তাহলে কিন্তু সে জীবনে পস্তালে বড় হয়ে তার রাগের প্রভাবটা আসবে না, মানে তাকে জীবনে তার ছোটবেলাতেই যদি শীতলার প্রয়োগ করা হয়, শীতলার আধ্যাত্মিক ক্রিয়া করা হয়, তার রাগের প্রকাশটার প্রকোপটা বোঝা যাবে না পরবর্তীতে, মানে তার মানে পস্তানোটা কম হবে। এবার ধরুন রাগের চোটে আমি এরকমও দেখেছি যে প্রচন্ড রাগ, পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার প্রশ্ন তার কমন আসেনি, সে রাগ করে বেরিয়ে চলে এলো, এরকম মানুষ প্রচুর পেয়েছি আমি, আমার লাইফেও পেয়েছি, আমার বন্ধু বান্ধবের ক্ষেত্রে। তো এটা তো, এটা তো সলিউশন নয়, এটা সলিউশন নয়, আমার কমন আসেনি বলে আমি ছেড়ে দিয়ে বেরিয়ে চলে আসবো, তা তো না, আমি 5টা প্রশ্ন করলে তো একদম ইয়ার লস হয়ে গেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে মা বাবারা কিন্তু উদ্বিগ্ন থাকেন, ভীষণভাবে উদ্বিগ্ন থাকেন যে আমার সন্তানের কী হবে। আপনারা যোগাযোগ করুন 9830693535 9830693579। আমি আবারও বলছি, সামনের রোববার 17 তারিখ শিলিগুড়িতে চেম্বার রয়েছে হোটেল ম্যানিলা, নিউ নর্মালে এই প্রথম উত্তরবঙ্গ শিলিগুড়ি, আপনারা দ্রুত যোগাযোগ করুন, এবং মালদা থেকে শুরু করে একেবারে ওইদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, সবাই এসে
যোগাযোগ করতে পারবেন। যত দ্রুত যোগাযোগ করবেন তত দ্রুত আপনি সলিউশন পেতে পারবেন। আজকে হাতে সময় নিয়ে বিদায় নেব, ধন্যবাদ জানাবো রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার। গণেশ সাথিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।